এবার আসি যে বদ নজর দ্বারা আক্রান্ত হওয়ার আলামত সম্পর্কে শেখ আব্দুল আজিজ আসাদহান তিনি বলেন, আলামতগুলো যদি শরীরের কোনো অঙ্গের অসুস্থতার কারণে না হয় তাহলে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে নিম্নে আমি যেগুলো বলবো সেগুলো প্রকাশ পেয়ে থাকে। তিনি এই কথাই বলছেন। যেমন প্রথম নম্বর হচ্ছে মাথার এক অংশ থেকে অপর অংশ স্থানান্তরিত করা, মানে আপনি শুয়ে আছেন, আপনার মাথা একদম বরাবর, আপনার মনে হবে যে আপনি একবার ডান পাশে ঘুরছেন একবার বাম পাশে ঘুরছেন, বলা বাহুল্য যে এটা আমার ক্ষেত্রে হয়। প্রচণ্ড মাথা ব্যথা হবে, মাথা ঝিমঝিম হবে, যদি এতটুকু মনে রাখেন যে আপনার মাথা কিঞ্চিত করে আওয়াজ দিবে, যেমন পানিতে ডুবে থাকলে যে অবস্থা হয় আর কি, মাথা যেভাবে আওয়াজ হয় সেভাবে। তারপর হচ্ছে চেহারা হলুদ হয়ে যাওয়া, চেহারা রং পরিবর্তন হবে, বেশি বেশি শরীর থেকে ঘাম বের হওয়া। যারা মুমূর্ষু রোগী অসুস্থ তাদের কিন্তু ঘাম ঝরে, সেটা ভিন্ন বিষয়, সেটা ভালো লক্ষণ, মৃত্যুর পূর্বে মুমিন ব্যক্তির শরীর থেকে ঘাম ঝরবে। কিন্তু আপনি সুস্থ, হঠাৎ আপনি ঘামিয়ে গেলেন, সুস্থ আছেন, কম ঘামান, সেই মুহূর্তে আপনি ঘেমে যাবে। তারপরে খাবারের রুচি কমে যাওয়া, এটাও একটি আলামত। হাত পায়ে ঝিঝি ধরা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া কিংবা গরম থাকা, হয়তোবা বেশি গরম হয়ে যাবে কিংবা বেশি ঠান্ডা হয়ে যাবে, দুটোই আলামত। আবার দেখবেন হাত পা কেমন জানি, ওই যাদের ডায়াবেটিস আছে তাদেরটা কিন্তু ভিন্ন, কিন্তু ঝিঝিম করা এটা কিন্তু আরেক রকম, দুটো কিন্তু দুই রকম, তাই আপনাকে বুঝে নিতে হবে। তারপর হচ্ছে পিঠের নিম্নাংশে বা ঘাড় ব্যথা হওয়া, ঠিক আছে, ঘাড়ের দুই আমাদের বাহু রয়েছে, এই বাহুর আশেপাশে প্রচণ্ড ব্যথা করবে, বলা বাহুল যে এটাও আমার মধ্যে রয়েছে। তারপর হৃৎপিণ্ড ধরফর করা, হার্টবিট বেড়ে যাওয়া, এরকম করতে করতে দেখবেন রাতে ঘুম হবে না, এটাও একটি আলামত। অস্বাভাবিক ভয়ে আপনি সবসময় থাকবেন, সবসময় আপনার ভয় লাগবে, অন্ধকার হলেই একা থাকলেই আপনার ভয় লাগবে, বেশি বেশি ডেকুট দেন। তারপরে হাই তোলা, দীর্ঘ শ্বাস ফেলা, নিঃশ্বাস নিতে কষ্ট হয় এমন অনুভূতি হওয়া। আবার কারো কারো ক্ষেত্রে নির্জনে একাকী থাকতে আপনার পছন্দ হবে, আপনি বুঝবেন না যে আপনি একাকী থাকতে আপনার ভালো লাগছে, কিন্তু এটা কিন্তু জিনের ধারা, বদনজরের ধারা, আপনি একাকী থাকছেন, বিষণ্ণ লাগবে, অলসতা লাগবে, খালি ঘুম আসবে, ঘুমই আপনার ভালো লাগা, কোনো ডাক্তারের কারণ ছাড়া বিভিন্ন শারীরিক সমস্যা হওয়া,